এটি গাজীপুর থেকে চৌরাস্তা থেকে কোনাবাড়ির দিকে যাওয়ার সময় পড়ে স্থানটি। এটি কড্ডা। আসলে এই কড্ডা স্থানটি, যে এখানে একটি নদী ছিল যেটি আসলে বর্তমান সময়ে এই নদীটি দখল হয়ে গিয়েছে, যেটিকে আমরা বংশী নদী অথবা বালু নদী নামে পরিচিত। তো এর আশেপাশে বেশ বালু ভরাট করা এবং কলকারখানা গড়ে ওঠার জন্য এই নদীটি দখল হয়ে গেছে। তো এখানে বর্তমানে দুইটি ব্রিজ আছে, কড্ডা ব্রিজ। এগুলি ক্রস করতে হয়তো এগুলি 200 মিটার অথবা 250 মিটার করে ব্রিজ। তো এখানে নদীর অস্তিত্ব আসলেও দেখা যায় না। তো এই এর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে নদীগুলিকে রক্ষা করার জন্য সরকারের যে প্রকল্প, তো সেই প্রকল্পের অধীনে এই নদীটি আছে, যে বালু নদী অর্থাৎ বংশী নদী। এটি তুরাগের একটি শাখা। তো এই নদী নদী আসলে যেভাবে দখল হয়ে গেছে, এই নদী আসলে রক্ষা করা খুব, আর ভবিষ্যতে হয়তো আমরা ঢাকা শহরে বুড়িগঙ্গা অথবা তুরাগ কে কড্ডার যে নদীটি, এই বালু নদীর মতো অবস্থানে হয়তো দেখতে পাবো। এটি যদিও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু সরকারি প্রচেষ্টায় সরকারের মতো চলে এটা আমরা জানি, যে অনেক ধীর গতিতে। ততদিন হয়তো নদী থাকবে না আমাদের, অথবা নদীর গতিপথই বন্ধ হয়ে যাবে। ফলে যে এখানে একটা পাওয়ার প্ল্যান্টও আছে যেটি কাজ করে, তো এরিয়ায় আসলে কখনো যাওয়া হয়নি। এটি নতুন করে আবিষ্কার করা যে এখানে একটি নদী ছিল অথবা আছে এখনো বহমান, যেটি হয়তো বা অদূর ভবিষ্যতে আর থাকবে না অথবা দেখতে পাবো না। আমরা অবশ্যই মানচিত্রে শুধু দেখতে পারবো। নদীকে রক্ষার জন্য অবশ্যই নদী পরিষ্কার রাখবেন এবং চেষ্টা করবেন। ধন্যবাদ।